শ্রম দপ্তরের দ্বিপাক্ষিক বৈঠকের পর অবশেষে খুলল বাগডোগরা তিরহানা চা বাগান। সোমবার থেকে খুলে গেল এই বাগান, 108 দিন পর স্বাভাবিকের পথে চা বাগান। গত 10ই নভেম্বর বোনাসের সমস্যায় বন্ধ হয়েছিল বাগডোগরার তিরহানা চা বাগান। বাগানের লকআউট নোটিশ ঝুলিয়ে বাগান বন্ধ করে বাগান কর্তৃপক্ষ। এরপর বোনাস ও নিজেদের মজুরির দাবিতে একাধিকবার রাজ্য সড়ক পথ অবরোধ বিক্ষোভ করে শ্রমিকরা। অবশেষে 24শে ফেব্রুয়ারি শ্রম দপ্তরের ত্রিপাক্ষিক বৈঠকের পর এদিন থেকে খুলল বাগান। এদিন বাগান খুললেও অধিকাংশ শ্রমিকদের মধ্যে খুশির ছবি ধরা পড়েনি। শ্রমিকদের অভিযোগ, বাগান খুললেও এক মাস পর বোনাস ও মজুরি দেওয়ার কথা রয়েছে। এই এক মাস কিভাবে চলবে ও 18% বোনাস কেন হলো তা নিয়ে চিন্তায় শ্রমিকরা। বকেয়া বোনাস ও মজুরি আগামী দিনে 2 কিস্তিতে পরিশোধ করা হবে বলে বাগানের সিনিয়র ম্যানেজার জানান। পাশাপাশি আর্থিক সমস্যায় আগামী দিনে যাতে কোনো কারণে বাগানের স্বাভাবিক অবস্থার ব্যাঘাত না ঘটে তার জন্য সহায়তার দাবি জানান তিনি। এদিন বাগান বন্ধ থাকায় যে পরিমাণ টাকা খরচ হয়েছিল তা নিয়েও বাগান কর্তৃপক্ষকে খরচের হিসাব লিখিত আকারে পেশ করেন শ্রমিকরা। তবে স্বাভাবিক রূপ ফেরানোর মূল উদ্দেশ্য নিয়েই এই কাজ করার বার্তা দেন শ্রমিক ইউনিয়নের সদস্যরা। পরিস্থিতি স্বাভাবিক রাখতে মোতায়েন করা হয়েছে বাগডোগরা থানার পুলিশ। মতে হয়েছে 24 তারিখ লেবার কমিশনার অফিসে একটা বৈঠক ছিল, তার মধ্যে ত্রিপাঠিক বৈঠক হয়েছে। ওখানে এইটাই সিদ্ধান্ত হয়েছে কি আমাদের যেইটা বকেয়া পয়সা ছিল, বোনাস ছিল, ফোর নাইটের পয়সা ছিল, ওইটা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তাও ওরা আমাদেরকে কিস্তি করে দেওয়া হচ্ছে, ওইটা আমাদের মার্চ মাসে দিবে, 24 তারিখ থেকে ওইদিকে রেগুলার আমাদেরকে মানে কিস্তি করে দিবে। আচ্ছা, তাও আমরা ওইটা মেনে নিচ্ছি। কিন্তু যেটা মেন কথা হয়েছে, বিশেষ করে আমাদের যেই এই যে 4 মাসে যেটা আমাদের বাগানটা বন্ধ ছিল, তখন আমরা নিজের পায়ে দাঁড়ায় আমরা লোন নিয়ে কারো কাছ থেকে ধার নিয়ে আমরা বাগানটা উঠাইছি। কেন না উঠাইলে, এটা তো আমাদের খেতি, আমরা এইখানে 12 মাস আমরা কাজ করব, যখন পর্যন্ত আমরা মরব না তখন পর্যন্ত আমাদেরকে বাগানে কাজ করতে হবে। দার্জিলিং থেকে পার্থ প্রতিম দাসের রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি, হৃদয় ছুঁয়ে যায়।